সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। বললাম একটু মিলাই দেখি, আমরা যখন ছোট ছিলাম আমার বাবা শিক্ষক ছিল, আমাদের ঘরে ছিল আমার বাবা, আমার মা, আমার আমার দুই বছরে মারা গেছে। আমি যখন দুই বছরের শিশু আমার মা মারা গেছে, কাজের লোক বলে আমরা বলি কেরু ভাই, বলি কেরু ভাই। তারপরে সিরিয়াল আছে এলানির মা, কাজের মহিলা ছিল উনি এলানির মা। এরপর আছে আমার বা আমার বাবার বড় ভাই, আমরা পাঁচ ভাই আর দুই বোন। তাই আমার বাবা, বাবার পরে কেরু ভাই, কেরু ভাইয়ের পরে আমার বড় বোন, তারপরে আলাদিন মা, তারপর আমরা সাইড ভাই। এইভাবে আমরা লাইনে দাঁড়াইয়া যাই, নামাজ পড়ে আসিয়া প্রথম বাবার সালাম করলাম, তারপর কেরু ভাইয়ের সালাম করলাম, তারপর বড় বোনের সালাম করলাম, আলাদিন মাকে সালাম করলাম। আমরা এইভাবে সালাম দিয়া এই তারপরে আমরা আমার বড় ভাই করছে কি জামা কিনতে গিয়া, তার জন্য ভুল একটা হাফ শার্ট নিয়ে আসছে, হাফ শার্ট মেরে কেনে নামাজ পড়তে দেবে। এ তো বহু মুশকিল, বড় ভাই আমসে কিছু কইতেও পারে না। তারপরে করছে কি ওই কুরআন আমরা গাই দিছে ফুল সাতটা, তার উপর দিয়ে ভাব সাতটা করছে, ভাব সাতটা পড়িয়া এখন কেমন লাগে দেখার জন্য আস আইডিয়া করতেছিল। এখন তো আমাদের ঘরে তো আট দশটা ই থাকে, আয়না বড় আয়না, চুল চুল সুন্দর করে বান্ধার আয়না, বিভিন্ন রকম আয়না থাকে। তখন তো আয়না একটা ছোট আসলে এ তো এখন এই যে হেলানির মা ছিল এক নম্বর শত্রু, হেলানির মনে করতো যে কেরু বেরি আসে আমরা ভালো যাই, আর কেরি ভাই জানতো যে হেলানি মারি গুরুত্ব বেশি। হেলানি মারি কি কারণে জানি দেখে যে কেরি ভাই কি জানি কই যাচ্ছে দৌড়ে এসে চাচা চাচা কি দেবে কেরু কেরুর মাথা কাটো কি জানি বিড়বিড় করতে আছে। তারপরে সবে দৌড়ে গেছে, আমি কি জামা দেখলাম সুন্দরী বাড়িতে আছে। আমাদের ঈদের এই যে একটা কালচার, আমাদের পুরানো ভ্যালুগুলি আমরা সেদিন ঈদের কথা বলি আমি, আমি খুব দুঃখ পাবো যদি আপনারা আমার কথা সন্দেহ করেন, কারণ রবীন্দ্রনাথ বলছে যে কাউকে অবিশ্বাস করা পাপ। আমার খুব খারাপ লাগছে এরকম করে, আবার দেখছি যে এখন টাকা বেশি দেখা আর ভাবনার খুশি বৃদ্ধি কত হয়েছে কি কত হয়েছে এরকম আনন্দ। এই যে বাস্তব কথা বলতে আর এখানে যে ছাগল
ছাগল গরুর কথা বলছে, সেই বিষয়ে আমি যাবো না, ভালো করে শুনছেন। তো এখন আমার এখানে এই সুমন তোমার এই যে ঈদের মঞ্জুরি নিয়ে আমি এখানেই শেষ করলাম, এখন আসছে কবিতা। কবিতা যে কবির কণ্ঠে, আমি কবিও না, তাড়াতাড়ি সাহিত্য প্রতিদিনই সাহিত্য, এটি সাহিত্য, কিন্তু এটিতে লিটারেচারহীন আরে। আর কবিতা গান এগুলো একটা নান্দনিক জিনিস, এটার মধ্যে সুকুমার, এটার ভিতরে সুর, এটার ভিতরে মূর্ছনা, এটার ভিতরে হৃদয়ের খাওয়ার এই সব কিছু থাকতে হয়। কাজে আমাদের ভিতরে আমরা সাংবাদিক সমর্থনটা গুরুত্বপূর্ণ হয়েছে। আল্লাহ যদি বাসা আমাদেরকে দাওয়াত দিব, তো একটা গণসম্মেলন একটা কমিটি করছে, এই আম আর হিসাবে সভাপতি করে মানুষের জীবনে অপমাত্রা আছে সে আলোয়াল থেকে আরম্ভ করে সুযোগ করে, সেখানে দেখবেন যে কবিতার ভিতরেই সমাজ জীবন, ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন প্রতিফলন। আমরা যদি সে আলোয়াল থেকে বাদ দিয়া আমরা তাদের আধুনিক কবি ধরি রবীন্দ্রনাথ, আমার রবীন্দ্রনাথ যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পায়, আমাদের বাঙালিকে সারা পৃথিবীতে উজ্জ্বল করছে। আমি মাঝে মাঝে বলি কত শত তার কবিতা, তার নাটক, উপন্যাস, ছোট গল্প কত কিছু আছে, আমি কিছুই দরকার নাই। রবীন্দ্রনাথকে নোবেল পুরস্কার দেওয়ার জন্য দুইটা লাইনই ধরছে, এমন দুর্ভাগা দেশ যাদের করেছে অপমান, অপমানে হাতে হবে আজি তুলে তাদের সবার সমান। এই দুটা লাইনে যদি লেখে আসে নোবেল কমিটিকে জমা দিত, তাহলে ওর রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পাওয়ার যোগ্যতা আছে। এরপরে আমাদের আছে নজরুলের কথা, এক ভাই নজরুলের সম্বন্ধে বলে গেছেন, পরিচয় বলে গেছেন যে গাই সাংগের গান মানুষের কে বড় কিছু নেই, কিছু হয় এক কবিতা নিয়ে লিখেছেন, মসজিদে কাল সিন্নি আছে রডেল ঘুস্তুর উঠে, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি, এনো কালে এনো উথাপীর হে আদারির জিন কইল বাবা, বুকা ফাঁকা আছি হাত নিয়ে সাত দিয়ে তেরিয়া হইয়া হাকিল মোল্লা, বুকা তো বেদি বেটা নামাজ পড়িস বেটা, বুকেরি কইল না বাবা, মোল্লা আগে বলিল তবে রে শালা গোস্ত রুটি নিয়ে মচ্ছি দিয়ে দিল শালা, ভুখারি ভুখারি চলে চলিতে চলিতে বলে 80টা বছরে কেটে গেল তোমায় ডাকি। একটা কবিতার কথা আমি বলতেই হবে, আমাকে রবি গাজার একটা কবিতা লেখছিল যে বাদতে হারাম জানা না হয় মানচিত্র খাও, তখন তার কবি আছে না কবি দলাদলি বেশি কিছু মনে করে না, তা সবে গেছে বড় বড় কবি এরা গিয়ে বঙ্গবন্ধুর কাছে গিয়ে বলতে দেখেন এই কিরকম একটা মানে দেশের বিরুদ্ধে কি কথা বুঝেছে, কি লিখেছেন বঙ্গবন্ধু বলতে যে বাদ দিয়ে হারাম তো জানা মানচিত্র খাবো কবে ডাক্তার ডাক করে সবে বলছে দেখে আর জানে নিবে নাহলে জার্মানিতে পড়াই দেবে, আসছে পরে বঙ্গবন্ধু আজকে ধরে ধরছে আরে তুই সুন্দর কবিতা লাগছ এত চমৎকার, আরে ভাতের জন্যই তো স্বাধীনতা এনেছি, ভাতের জন্য জীবনের 16 বছর কারাগার দেশ স্বাধীন করছি, বাঘটা থাকলে তুই চোপা জায়গা খাবো নাকি,
মানচিত্রখানা পতাকা খা, জাতীয় সঙ্গীত খা, এরকম কবিতা লেখবি। যদি সাহস থাকে বুকে তার কোনো ভয় থাকে না। আমাদের কবিরা হইল মানে অত্যন্ত সাহসী প্রতিবাদ, যেমন এই কে কোনো শ্রীযুক্ত রবীন্দ্রনাথের কবিতা আমি ঘুরে দিয়ে মাফ করে দিয়ে শুদ্ধ করে দিয়ে, যে বাহার থেকে নেমে এসেছে দাদা অসুয়ার গায়ে দল পাই রঙের জামা, ক্রান্তি লগ্নে এসে এমন এক কবিতা লেখে। আমি দুইটা সভাপতি সাহেবতি নিয়ে দুইটা ইংরেজি কবিতা বলে আমি শেষ করে দিব, যে আপনাদের মনে আছে শয়তানের কথা, শয়তান তো ছিল আমরা আগুনের তৈরি, আমরা নিব না, আমরা কালাম করবো না। তখন আল্লাহ তাআলা বললো আমি আরবিটা আমি খুঁজতে পারবো না, আমি ছিল আমার মুখস্থ নাই দেখে আমি বলবো না, অশুদ্ধ হইতে পারে। তখন আল্লাহ তাআলা বললো যে দূর হও দূর হও হে শয়তান, এই গালিটা আল্লাহ তাআলা প্রথম দিল হে শয়তান, অন্য মতো শয়তান ছিল না কিন্তু ফেরেশতা আছে, তো তোর জন্য বৃহস্পত বেহেশতের দ্বার চিরদিনের জন্য রুদ্ধ হয়ে গেল। তখন তারা বাইর করে দিল, সব ফেরেশতারা মধ্যে ছিল তার পক্ষে, যেই বাইর করে দিল সব আস্তের বিচয় করলো লোকে, কেউ এলো না, কয়েকজন অল্প কয়েকজন একেবারে আপন কয়েকটা তারা আসলো এই পাশে। তখন মিল্টনের সেই কবিতাটা বলার জন্যে মিল্টন তখন বলল, ওদেরকে সান্ত্বনা দিয়ে বলল, এ ম্যান হু ব্রিংস এ মাইন্ড নট টু বি চেঞ্জ বাই প্লেস অফ টাইম, দি মাইন্ড ইজ ইটস ওন প্লেস এন্ড ইটস সেলফ ক্যান মেক এ হেভেন অফ হেল অ্যান্ড হেল অফ হেভেন অ্যান্ড টু মাই চয়েস টু রেইন ইজ ওট অ্যাম্বিশন টু ইন হেল, better to reign in hell than to serve in heaven. Yes. Santana dilo.